ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি, আর ভালোবাসায় কোনো স্বার্থপর ভাবনা থাকে না। যেখানে আমরা একদিকে বিয়ের দুই দিন পরেই তালাকের গল্প শুনতে পাই, অন্যদিকে এমন কিছু লোকও আছে যারা সারা পৃথিবীর বিরুদ্ধে গিয়ে নিজের ভালোবাসাকে সফল করে। আজ আমরা আপনাদের ভিডিওটিতে এমনই কিছু জুটিদের কথা বলবো যাদের দেখে আপনার বিশ্বাস হয়ে যাবে পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা শেষ হয়ে যায়নি। তাই আজকের ভিডিওটি বেশ মজাদার হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাবস্ক্রাইব করুন রহস্য টিভিকে, আর যে কোনো আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করুন। 1. পিকে মাহান্দিয়া অ্যান্ড শাল্টভন। মাহান্দিয়ার জন্ম ওড়িশার একটি গরিব পরিবারে হয়েছিল। ছোটবেলা থেকেই তার পেন্টিং এর অনেক বেশি শখ ছিল। সে হয়তো জানতো না পেন্টিং এর এই শখ তার প্রেমের গল্পে একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিভাতে চলেছে। স্যালেট সুইডেনের বসবাসরত একটা মেয়ে ছিল, আর সে হিপ্পি ট্রেলকে ফলো করে 22 দিনের ট্যুরে ভারতে যায়। দিল্লিতে যখন সে ঘুরছিল তখন তার সাক্ষাৎ মাহান্দিয়ার সাথে হয়, আর দুইজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। দুইজন একসাথে সময় পার করতে থাকে। স্যালেট এই কথাটি জানতেনই না যে মাহান্দিয়ার তাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছে। কিছু সময় একসাথে থাকার পর স্যালেট মাহান্দিয়ার ভেতরে লুকিয়ে থাকা পেন্টারটিকে দেখতে পায়, আর সে কথায় কথাতেই তাকে তার চিত্র আঁকতে বলে। মাহান্দিয়া তাকে তার চিত্র বানিয়ে তার হাতে ধরিয়ে দেয়, আর মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে তার ওই হাত আর কখনোই ছাড়বে না। মাহান্দিয়া নিজের প্রেমের কথা বলার সাহস জোগায় আর স্যালেটকে তার মনের কথা বলে দেয়, আর স্যালেট হ্যাঁ বলার পর দুজনই হিন্দি রীতির রেওয়াজ অনুসারে বিয়ে করে নেয়। কিন্তু কথায় আছে না, ওই প্রেম কাহিনী কি যাতে টুইস্ট আর ট্রান্স নেই। কিছু সপ্তাহ পর ভিসা শেষ হওয়ার পর স্যালেটকে আবার সুইডেন ফেরত যেতে হয়। 1.5 বছর আলাদা থাকার পর মাহান্দিয়া সিদ্ধান্ত নেয় যে সে যেভাবেই হোক স্যালেটের কাছে যাবে। টাকা না থাকার কারণে সে প্লেনের টিকিট কিনতে পারে না, কিন্তু সে তার ভবিষ্যৎ দাবে লাগিয়ে নিজের সব জিনিস বিক্রি করে দেয় আর একটি সাইকেল কেনে। আর কোনো রোমান্টিক হিরোর মতো ভারত থেকে সুইডেনের 6,000 কিলোমিটারের সফর পার করে আর স্যালেটের সাথে দেখা করে। কারো মনে নিজের জন্য এত ভালোবাসা দেখে স্যালেটও অনেক বেশি ভাবুক হয়ে যায়। কিছু সময় পরেই তারা সুইডেনের রীতির রেওয়াজ অনুসারে বিয়ে করে, আর আজ তাদের বাচ্চাদের সাথে এই পরিবার একটি সুখী জীবনযাপন করছে। তাদের এই গল্প এতটাই বিশেষ যে এদের ওপর কিতাবও লেখা হয়েছে, আর অনেক ফিল্ম মেকার্স এর ওপর ফিল্ম বানানোর পরিকল্পনাও করছে। 2. দাউদ সেদিক অ্যান্ড সানা। জীবনে মাঝে মাঝে এমন পরিস্থিতি দাঁড়িয়ে যায় যে কাউকে না চেয়েও তার জীবন সঙ্গীর হাত ছেড়ে দিতে হয়, কিন্তু তবুও এমন গল্প আমরা শুনতে পাই যাতে সত্যিকারের ভালোবাসারই জয় হয়েছে। পাকিস্তানের লাহোরের এই জুটির গল্পটাও কিছুটা এমন। 21 বছর বয়সী সাদ্দাম সিদ্দিকি আর 20 বছর বয়সী সানার বিয়ে কিছু বছর আগেই হয়, কিন্তু যেই অবস্থায় তাদের বিয়ে হয় তা দেখে আপনার চোখে জল অবশ্যই চলে আসবে, আর সেই সাথে ঠোঁটেও হাসি। আসলে এক দুর্ঘটনায় দাউদ তার এক পা আর দুই হাত হারিয়ে ফেলে। দাউদের জীবন তখনই রাতারাতি বদলে যায়। এক তার কারেন্ট লাগার পর ডাক্তার তার জীবন বাঁচানোর জন্য তার দুই হাত আর এক পা কেটে দেয়। দাউদের জীবন এখন পুরোপুরি বদলে গিয়েছিল, কিন্তু একটা জিনিস যা এখনো বদলায়নি তা ছিল তার প্রতি সানার ভালোবাসা। স্বাভাবিক যে কোনো পরিবারের জন্য তার মেয়ের হাত এমন একটি ছেলের হাতে তুলে দেওয়া মুশকিল, তাই তারা সানাকে নিজের সিদ্ধান্ত বদলাতে বলে। দাউদ নিজেও সানার জীবন থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সানা পরের দিনই সব কিছু ছেড়ে দিয়ে দাউদের কাছে আসে, আর সে তাকে বলে সে তাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। এভাবে সানা পরিবার আর সমাজের কারো কথা না শুনে দাউদকে বিয়ে করে নেয়, আর এখন সানা দাউদের ভরসা আর বিশ্বাস হয়ে তার পাশে দাঁড়িয়ে আছে, আর দুইজন একসাথে সুখী জীবনযাপন করছে। 3. জোস গ্রিগস অ্যান্ড জাইলা কোপার।
কথা আছে যে সত্যিকারের ভালোবাসা সেটাই হয় যাতে মাসুমতা থাকে আর কোনো ছলনা না থাকে। এমনই সত্য ভালোবাসা হচ্ছে জোস গ্রিগস অ্যান্ড জাইলা কোপারের। আসলে যখন জাইলার বয়স 9 বছর ছিল তখন সে ক্যান্সারে আক্রান্ত হয়। সেও তার বয়সী মেয়েদের মতো বড় হয়ে সুন্দরী বউ সেজে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু যখনই সে জানতে পারে ক্যান্সারের কারণে তার জীবনের আর কয়েকটি সপ্তাহ বাকি আছে তখন সে তার স্বপ্নটি পূরণ করতে চায়। তার মা বাবাও নিজের মেয়ের সেই স্বপ্ন পূরণ করার জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা করতে শুরু করে। তখনই তারা জানতে পারে জোস গ্রিক নামের একটি ছেলে, যে কিনা জাইলার বন্ধু ছিল, সেও ক্যান্সারের চিকিৎসার জন্য সেই হাসপাতালে ভর্তি ছিল। আর জোসের মা বাবাকে জাইলার এই ইচ্ছা বলার পর তারাও এই বিয়ের জন্য রাজি হয়ে যায়। অবশেষে জাইলার এই স্বপ্ন সত্যি হয়, দুইজনের বিয়ে হয়ে যায়। আর যেমনটা আমরা জানি সব লাভ স্টোরির এন্ডিং ভালো হয় না, আর এই লাভ স্টোরিতেও বিয়ের 9 দিন পর জাইলা সারা জীবনের জন্য পৃথিবী ছেড়ে চলে যায়। কিন্তু যেতে যেতে সেই খুশি তার পরিবার আর জোস তাকে দিয়েছে তা সত্যি প্রশংসনীয়। 4. সেকেন্ড তাজমহল। মুঘল সম্রাটের বানানো তাজমহলকে ভালোবাসার প্রতীক মনে করা হয়। ফেজুল হাসান কাদেরিও তার ভালোবাসা প্রকাশ করার জন্য তার স্ত্রী তাজা মল্লি বিবির জন্য প্রেমের প্রতীক বানানোর প্রতিজ্ঞা করে। ফেজুল যখন তার স্ত্রীকে বিয়ে করে তখন তার বয়স মাত্র 14 বছর ছিল, আর সে তাকে উর্দু পড়ালেখা শিখিয়েছিলেন, আর দুইজন সুখী জীবনযাপন করছিল। 2011 সালে তার স্ত্রীর মৃত্যুর পর কাদরি তার স্ত্রীর ভাবনায় মগ্ন থাকত। এই ভাবনা যেন তাজা থাকে তাই সে 2012 সালে ইউপির বুলান্দা শহরে এক অসাধারণ ভালোবাসার মহল বানাতে শুরু করে। এই ভালোবাসার মহল একদম তাজমহলের মতো ছিল, আর শুধু তাই নয়, সে এই মহলে তার স্ত্রীর মাজারও বানিয়েছিল। অনেক মানুষ এটাকে পাগলামিও বলেছে, আর অনেকে তো তাকে টাকা অপচয় করতে নিষেধ করেছে। কিন্তু সে বলেছিল সে তার বেগমের জন্য মিনি তাজমহল বানিয়েই ছাড়বে। এটাকে বানানোর জন্য সে তার জীবনের সকল পুঁজি খরচ করে দেয়। আর মিনি তাজমহলের বেসিক স্ট্রাকচার বানানো তো হয়, কিন্তু পুরোপুরি বানিয়ে ফেলা যায় না। সে বলেছিল তার মৃত্যুর পর যেন তাকে তার বেগমের পাশেই দাফন করে দেয়া হয়। আর 2018 সালে যখন তার মৃত্যু হয় তখন তাকে তার বেগমের সাথেই এই মিনি তাজমহলে দাফন করে দেয়া হয়। সে তো এই তাজমহল নিজের কারণে বানায়, কিন্তু এর জন্য তার নাম মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করে, আর তার ওপর অনেক গল্পও বানানো হয়। 5. আগলিস্ট ব্রাইড। আমরা তো সবাই এই কাহিনী শুনেছি যে বিউটি ইজ অনলি স্কিন ডিপ, কিন্তু সত্য তো এই যে আমরা সবাই সৌন্দর্যকেই বেশি গুরুত্ব দেই। বিশেষ করে এখনকার ইন্টারনেটের কথা বলতে গেলে আপনার একটি ভুল ছবি আপনাকে অনেক ট্রলের শিকার বানাতে পারে। যখন 2011 সালের রাশিয়ান এক জুটি তাদের ভালোবাসার ওপর বিয়ের মোহর লাগায় আর নিজের ভালোবাসাকে ফেসবুকে তুলে ধরে, তখন হয়তো তারা জানতো না যে মানুষ তাদের ভালোবাসার ওপর মানুষ খুশি না হয়ে ঘৃণার বৃষ্টি জড়াবে। মানুষ তৎক্ষণাৎ বইয়ের ছবি দেখে তার অতিরিক্ত ওজন নিয়ে তাকে কটাক্ষ করতে শুরু করে, আর এদের দুইজনকে নিয়ে মজা করতে থাকে। এমনকি মানুষরা তো এটাও বলেছিল তাদের এই বিয়ে বেশি দিন টেকবে না, আর অনেকে তো ছেলেটিকে বিয়ে ভেঙে দেওয়ার পরামর্শও দেয়। আর শুধু তাই নয়, ইন্টারনেট ট্রোলার্সরা তো তাকে আগলিস্ট ব্রাইড ইন দ্য ওয়ার্ল্ডের খেতাবও দিয়ে দেয়। কিন্তু এইসব কিছুর প্রভাব তাদের জীবনে পড়েনি, আর তারা তাদের ছোট জীবন নিয়ে খুশি থাকে। এই ঘটনার কিছুদিন পরে যখন এক নিউজ রিপোর্টার কোনো গল্পের তালাশে ছিল তখন সে এই ছোট সেলিব্রিটিসদের ইন্টারভিউ নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে তার বাড়িতে পৌঁছায় তখন সেই আগলিস্ট ব্রাইডটিকে সে দেখে চমকে যায়। আসলে সেই 2011 সালের অতিরিক্ত ওজনের বউটি এখন দেখতে কোনো সুপার মডেলের মতো। তার স্বামী তাকে এখন ততটাই ভালোবাসে যতটা সে আগেও বেসেছিল।
আর মস্কোর সার্ভাসে তারা একটি সুখী জীবন কাটাচ্ছে। 6. অ্যান্টন ক্র্যাফট অ্যান্ড চায়না বেল। আমাদের পরবর্তী ভালোবাসার গল্প এটা প্রমাণ করে যে ভালোবাসা যে কোনো সময় যে কোনো কারোর সাথে হতে পারে, কিন্তু এই জুটির ভালোবাসার গল্প এতটাই আজব আর অদ্ভুত যে সবাই এদের দেখে এবং এদের ব্যাপারে জেনে অবাক হয়ে যায়। তারা নিজেদের আজব লাভ স্টোরি আর নিজেদের হাইটের কারণে বেশ আলোচনায় ছিল। আসুন প্রথমে জেনে নেই এই কাহিনীর হিরোর ব্যাপারে। 52 বছর বয়সী অ্যান্টন ক্র্যাফট 4 ফুট 4 ইঞ্চের বিখ্যাত বডি বিল্ডার, যে বিশ্বজুড়ে অসংখ্য ওয়ার্ল্ড রেকর্ড বানানোর জন্য বেশ বিখ্যাত। আসলে তার ওজনের চেয়ে 4 গুণ বেশি ওজন উঠিয়ে নেয়। ফ্লোরিডায় বসবাসরত অ্যান্টন 130 কেজি ওজন উঠিয়ে নেয়। অ্যান্টন চায়না বেলের সাথে একটি সুন্দর রিলেশনশিপে আছে, যে কিনা একজন ট্রান্সজেন্ডার। চায়নার উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি। চায়না বলেন, যখন অ্যান্টন তাকে ডেটের জন্য জিজ্ঞাসা করে তখন সে তার অ্যান্টনের উচ্চতার কথা ভেবে উদাস ছিল, কিন্তু তার অসাধারণ ওয়েট লিফটিং আর খ্যাতির কারণে না করতে পারেনি। এখন যাই হোক, এসব ভালোবাসার গল্প এটা তো প্রমাণ করে যে ভালোবাসা কখন কোথায় আর কার সাথে হয়ে যাবে তা কেউই বলতে পারে না। এমনিতে আপনিও কি কাউকে অনেক বেশি ভালোবাসেন বা আপনিও কি এমন কোনো জুটিকে চেনেন? তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এটাকে একটি লাইক দিয়ে দিন আর অনেক বেশি শেয়ার করুন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন, যেন আমাদের সব ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।